গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মানডে, হানিকে তো সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছি আর ঈশানও স্কুল চলে গেছে। তো এখন বাজে 11টা, তো আমি এখন হানিকে আনতে বেরোবো। তো আনতে যাই, ও গাড়িতে যাওয়ার সময় চলে যায়, এক এক সময় আনতে যাই, এক এক সময় যাই না, এরকমভাবেই চলছে। দেখছি আজকে যাবো আনতে, তাহলে চলো আনতে যাই। অনেকটা দূর তো, একটু যেতেও টাইম লাগে। তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, মা আছে ঘরে, তো আমি বেরোবো। দেখছি তুমি চা খেলে খেয়ে নিও, যদি চা খাও তো, চা খাও তো খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, চা খাও তো খেয়ে নিও। দেখো আমি চলে এসেছি স্কুলে, ছুটি হয়নি, 5 মিনিট বাকি ছুটি হতে। চলো মাও বসেছে। বাদাম বাদাম বাবার কাছে বাদাম, আমার কাছে বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদার কাঁচা বাদাম, আমার কাছে নেকুবু হাজার বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। গুড 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 বাদাম, সিটি কলেজ আমাদের বাদাম আলা এসেছে, কিন্তু সিটি কলেজ কে যাবেন ফুবু কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদার কাঁচা বাদাম। তো চলো আমরা একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। কাঁচা কাঁচা বাদাম আমার কাছে দেখো, কাঁচা বাদাম মাথা।
তো হানিকে পড়ানো টড়ানো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আজকে রাত্রে ভাত করেছি, আর করেছি এটাকে কী বলে খুদরি, ছোট ছোট হয় না খুদরি ভাজা, আর মাছ ভাজা, আর সকালের ডাল আছে হয়ে যাবে। এটা চালিয়ে দিই, আর ইশান গেছে পড়তে, সে এখনো আসেনি, ও আসবে 9:30 সময়। আর কি বলে মাছটা ভেজে নিয়ে যাবে আমি, আর গরম গ্যাসের পাশে 8 ঘন্টার বেশি দাঁড়ানো যাচ্ছে না। আমি একবার রান্না করছি, আবার গিয়ে পাখার তলায় বসছি, এই করছি আমি। মাছের ডিম এনেছে, ভাবছিলাম মাছের ডিম একটুখানি গ্যাস দিয়ে একটু কথা করবো, একটু করি না একটু খাওয়া যাবে। সকালবেলা ডিম করেছিলাম, ডিমের জল, তো ডিম দিয়ে ভাত খাওয়া যায় না সেরকম, তো ভাবলাম আজকে করে নিই। কালকে আবার মঙ্গলবার, মঙ্গলবারে আমি নিরামিষ খাই, তো তোমরা সবাই জানো দেখেছো অনেকবার। তো রাত্রেবেলা ভাত করেছি, তো ভাবলাম যে ভাত দিয়ে খেতে ভালোই লাগবে, এই জন্য ভাবলাম রাত্রেবেলায় করি। আর কালকে আমি সাথে সকালবেলায় স্কুলে যেতে হবে, আমি তো দেখতে আজকে আনতে গেছিলাম, তো আজকে কালকে আনতে যাবো না, কালকে সকালবেলায় যেতে হবে ওর সাথে 6:30 সময়। তো মা আছে, রান্নাটা মা করে নেবে দুপুরবেলা, দুপুরের রান্নাটা, তো সেজন্য আজকে যতটা পারি আমি করে নিই, আজকে সকালে রান্নাটা মা করে নেবে। দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, আর এখানে মাছের ডিমের ভুজিয়া, আমাদের ডিমের ভুজিয়াও রেডি হয়ে গেছে, খালি এর উপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব। ইশানা এসে গেছে দাঁড়ানো, মানে বিশাল ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে রাত্রে আর শ্যুট করা হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে সকাল সকাল উঠে আবার হানিকে নিয়ে স্কুলে চলে এসেছি, তো আমি এখন বসে আছি, ওদের স্কুলের পাশেই একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যেই বসে আছি। তো ওদের স্কুলের মধ্যে ওয়েটিং রুম আছে, ওখানে বসিনি, ওখানে একটু গরম লাগছে, এখানে পার্ক আছে, ভালো হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সামনে রাস্তা, তো ওই পার্কেই বসে আছি। তো আরও সব পেরেন্টসরা আছে, তাই জন্য এখানে একটু গল্প করছি, কিছু আমার কাজও আছে, তো একটু পরে এইমাত্র ঢুকালাম ওকে স্কুলে, তো একটু ওদের সাথে কথা বলে একটু কাজ আছে, কিছু কাজ আছে ওই কাজটাও মিটিয়ে নেব, মিটিয়ে তারপরে একবারে হানিকে নিয়েই বাড়ি ফিরবো। তো যা
সকালবেলা চাও খেতে পারিনি, মনে হচ্ছে চা খাই। তো দেখি ওরাও আছে, ওদের সাথে গিয়ে একটু পরে যদি চা খাই। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য চা চা বাই বাই।